আজ যাব লাগিব ঘটনা আমার দোকানে আইসে একটা জিনিস কিন্তু দাঁড়াইছিল দাঁড়িয়ে সারা হঠাৎ করে হেরাতে দোকানদারি করে আমি তো সব সময় চিনে করেছি তারপরে হঠাৎ করে স্যার আমি সাইকেলটা রাখছিলাম এরপরে আইয়া স্যার আমরা লাঠি মার লাঠি মারেছি আমি পরে গেছি দেখছি পরে স্যার আবার মারছে পেটে মেটে আমরা ওখানে স্বাস্থ্য কষ্ট হই এরপরে যে আবার বাই আছে দুজন আমার লগে মাংস বেপের কাছে এনে গিয়েছিল তারা দাম আছে দা দিয়ে কাপ আমরা চাইতেছি মানে তোমরা দাও দিয়ে মারতে আইছে হ আবার মারতে আইছে খুব দিছে নি দাও দিয়া না আমরা দিছে ওই আমার ভাই আছে এরা মানা করছে যদি হেরা যদি নাই হলে আমরা তো আজকে প্রাণটা পাইলাম না কি কারণে মাইট দূর করছে কি কারণে আমি জানিও না কিছু না আমি দোকান আছি আমি দিলি হাজিরা দিন হাজিরা করে খাই আমি তো জিনিস কিনলে কিনে লেগে গেছিল দোকানে এরপরে আমরা কি অপরাধ আছে কীটা আছে অসুবিধা হের তো কমনে দরকার আছে না কিছু না কয়ে স্যার আমরা মারছে কি নাম তোমার আমার নাম মলিন দেব যে মারছে তার নাম কি তার নাম তো যুদ্ধ দেব আপনার সঙ্গে দুজন আসতো তাদের নাম কি যে আপনার বাঁচাই দেয় সে আক্রান্ত হয়েছে কবি দেব মা আর রবীন্দ্র দেব কোন জায়গায় তো হয়েছে ঘটনা গুসরণপাড়া গুসরণপাড়া সরগগন নগর বেশি পাড়া হলে গুসরণপাড়া এনে ওই দোকান এই জায়গাতে ঘটনা তো হয়েছে কি মনে করতেছেন কোনো পলিটিক্যাল বিষয় হইতে পারেনি আমি এখন কিছু আমরা বাক্য পাইছিলাম পাইছিলাম আমরা তো দিন হাজির করে রাখা আমি কিছু এই পলিটিক্যাল বিষয় আমি জানি না আমরা তো গরিব মানুষ কাজ করে রাখা স্যার কি অপরাধ আমার মাথা কি কি দিয়ে মারছে আপনারা ফার্স্টে তো লাঠি মারছে এরপরে যে দাল হয়েছে মাংস ব্যাপারী আশেপাশে মাংস ব্যবসা করে তারা দাল হয়েছে আমার মাথা আছে কতজন কতজন আসলো হ্যাঁ একজন একজন কেউ নাই এলো কি চাইতেছেন আপনি আমি এখন কয়ে দেওয়ার না আমরা শরীর কিন্তু অসুস্থ আমি পরে আমি শেষ ব্যবস্থা করব কত কি কারণে মাসে কারণ কি কারণ কিছু নাই আমরা জানি না স্যার তারা কি তুমি কাছে শুরু করতে